অভিভাবকরা তারা যে চিন্তা করছেন যে সিলেবাস কিভাবে কমপ্লিট হবে, আর এই কারণেই ছুটি এগোনোয় অতিরিক্ত ক্লাস নেওয়ারও নির্দেশ দেওয়া হয়েছে। শিক্ষক শিক্ষিকাদের নিতে হবে অতিরিক্ত ক্লাস। গরমের ছুটি এগিয়ে আসায় স্কুলে পঠন পাঠনে ক্ষতি হওয়ার একটা সম্ভাবনা রয়েছে। ঠিক কি নির্দেশ দেওয়া হয়েছে অতিরিক্ত ক্লাস নিয়ে? একটা রাজ্য স্কুল শিক্ষা দপ্তরের তরফে যে নির্দেশিকা জারি করা হয়েছে সেখানে বলা হয়েছে যে গরমের ছুটির সময়সীমা যেহেতু এগিয়ে আনা হচ্ছে, সেই কারণে শিক্ষক শিক্ষিকাদের অতিরিক্ত ক্লাস নিতে হবে, যাতে ছাত্রছাত্রীদের সিলেবাস শেষ করতে কোনো রকম সমস্যা না হয়, বা যত সংখ্যক ক্লাস নেওয়ার নির্দেশিকা ইতিমধ্যেই রাজ্যের উচ্চশিক্ষা পর্ষদে রয়েছে তত সংখ্যক ক্লাস যাতে নেওয়া যায় ছাত্রছাত্রীদের। অর্থাৎ গরমের ছুটি এগিয়ে আসার কারণে যাতে ছাত্রছাত্রীদের পঠন পাঠনের ক্ষেত্রে কোনোরূপ সমস্যা না হয়, এই প্রথম রাজ্যের তরফে এই ধরনের নির্দেশিকা দেওয়া হলো, যেখানে বলা হলো যে অতিরিক্ত ক্লাস করাতে হবে শিক্ষক শিক্ষিকাদের গরমের ছুটির পর স্কুল যখন খুলবে তখন শিক্ষক শিক্ষিকাদের অতিরিক্ত ক্লাস করাতে হবে, এবং সেই অতিরিক্ত ক্লাস করানোর জন্য প্রয়োজনীয় পদক্ষেপ রাজ্য জুড়ে স্কুলগুলিকে করতে হবে। কিভাবে এই অতিরিক্ত ক্লাসগুলি নেওয়া হবে তার সিদ্ধান্ত সংশ্লিষ্ট স্কুলের প্রধান শিক্ষক প্রধান শিক্ষিকারাই ঠিক করবেন। নমস্কার বন্ধুরা, স্কুল 15 তারিখ খুলুক বা 20 তারিখ খুলুক বা 22 তারিখ খুলুক, স্কুল খুলতে যত দেরি হবে তত কিন্তু আপনাদের সিলেবাস শেষ করতে অসুবিধা হবে, এবং সেই নিয়ে কিন্তু রাজ্যের মধ্যশিক্ষা পর্ষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে ইতিমধ্যেই নোটিফিকেশন জারি করে দেওয়া হয়েছে সমস্ত শিক্ষক শিক্ষিকাদের উদ্দেশ্যে। আপনাদের গরমের ছুটি কিন্তু প্রায় 1.5 মাস হতে চলল, সেখানে আপনাদের সিলেবাস কীভাবে শেষ হবে সেই নিয়ে আপনাদের মধ্যে বারংবার কমেন্ট করেছেন। 2024 আপনারা যখন পরীক্ষা দিতে যাবে তার আগে কি আপনাদের আদৌ সিলেবাস শেষ হবে, নাকি টেস্ট পরীক্ষার আগে আপনাদের সিলেবাস শেষ করা সম্ভব হবে, সেই বিষয়ে আপনারা অনেকেই কিন্তু চিন্তিত। স্কুল যত খুলতে দেরি হবে ততই কিন্তু সিলেবাস শেষ করা নিয়ে একটা চাপের মধ্যে থাকবে সমস্ত ছাত্রছাত্রী এবং তার পাশাপাশি সমস্ত শিক্ষক শিক্ষিকারা। কিন্তু যেহেতু গরমের ছুটি 15 তারিখ পর্যন্ত নির্ধারণ করে দিয়েছে আমাদের রাজ্য সরকার, তারপরে কিন্তু আবার একটা নোটিফিকেশন জারি করে দিয়েছে মধ্যশিক্ষা পরিষদের তরফ থেকে, এবং সেই নোটিফিকেশন অনুযায়ী আপনাদের কিন্তু অতিরিক্ত ক্লাস করানো হবে বা এক্সট্রা ক্লাস করানো হবে। আপনাদের স্কুলে যত ক্লাস আছে তার বাইরে গিয়ে কিন্তু ক্লাস করানো হতে পারে। আপনাদের অতিরিক্ত ক্লাসের পাশাপাশি কিন্তু আপনাদের অতিরিক্ত দিনেও কিন্তু স্কুলে যেতে হতে পারে, সেখানে কিন্তু সিলেবাস শেষ করানোর জন্যই কিন্তু আপনাদের ভালোর জন্যই কিন্তু এই পদক্ষেপটা নিয়েছে মধ্যশিক্ষা পরিষদ। সেখানে আপনাদের সকলেরই কিন্তু সহযোগিতা চাইছে মধ্যশিক্ষা পরিষদ, তা না হলে সিলেবাস কিন্তু কোনোভাবেই শেষ করা যাবে না। যেহেতু প্রচণ্ড গরম সেহেতু কিন্তু এতদিন রাজ্য সরকারের তরফ থেকে ছুটির নির্দেশিকা দিয়ে দেওয়া হয়েছিল। 2 মে থেকে কিন্তু 15 জুন পর্যন্ত প্রায় 1.5 মাস আপনাদের ছুটি আছে। এই ছুটিটা কিন্তু আরও বাড়তে পারে, সেক্ষেত্রে যদি আবার গরম বাড়ে তখন কিন্তু আবারও ছুটি বাড়তে পারে। সেই জন্য সিলেবাস যাতে শেষ করা যায় তার জন্য কিন্তু আপনাদের সকলকেই অতিরিক্ত ক্লাস করতে হবে, এবং সেই অতিরিক্ত ক্লাসে কিন্তু আপনাদের সিলেবাসটা শেষ করানোর জন্য যত সম্ভব তাড়াহুড়ো করা হবে। এবং তার পাশাপাশি আপনারা জানেন যে সামনেই পঞ্চায়েত ভোট, সেক্ষেত্রে কিন্তু আপনাদের স্কুল আবারও বন্ধ থাকবে, তারপরে পঞ্চায়েতের রেজাল্ট, সেখানেও কিন্তু স্কুল কলেজ বন্ধ থাকতে পারে, তারপরে কিন্তু দুর্গাপুজো আছে, কালী পুজো আছে, নানা কিন্তু পূজা এবং ছুটি কিন্তু পড়বে, এবং সেখানে কীভাবে স্কুল খোলা হবে এবং সেখানে কীভাবে সিলেবাস শেষ করা হবে সেই নিয়ে কিন্তু একটা বড় চিন্তার মধ্যে আছে সমস্ত শিক্ষক শিক্ষিকারা। তাই অতিরিক্ত ক্লাসের মাধ্যমেই কিন্তু আপনাদের সমস্ত সিলেবাস শেষ করার জন্য একটা বড় পদক্ষেপ নিয়ে নিয়েছে মধ্যশিক্ষা পরিষদ এবং উচ্চ মাধ্যমিক শিক্ষা সংসদের তরফ থেকে। তো এই ছিল একটা ছোট্ট ইনফরমেশন আপনাদের সকলের জন্য। যদি আপনাদের ভিডিওটা ভালো লেগে থাকে তবে লাইক করুন, শেয়ার করুন এবং অবশ্যই সাবস্ক্রাইব করুন। তার পাশাপাশি আপনার মতামত কমেন্টের মাধ্যমে জানান। ভালো থাকুন, সুস্থ থাকুন, ধন্যবাদ।